নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শুক্রবার শিলচরে মুখ্যমন্ত্রী হেমন্ত 2000 কোটির প্রকল্পের উদ্বোধন। রাম মন্দির দর্শনে বরাকের 1300 ভক্ত রওনা হলেন আস্থা স্পেশাল ট্রেনে। শিলচর সফরে সাংসদ গৌরব গগৈ উদারবন্দে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 1 মার্চ বরাকবাসীর জন্য মোট 2000 কোটি টাকার উন্নয়নের উপহার নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বুধবার মুখ্যমন্ত্রীর সফরে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এক সাংবাদিক সম্মেলন ডেকে বিস্তারিত তুলে ধরেন। বিধায়ক কৌশিক বলেন, 21-এর প্রতিশ্রুতি পূরণে সক্ষম মুখ্যমন্ত্রী ওই দিন একগুচ্ছ প্রকল্পের বাস্তবায়ন করতে আসছেন বরাকে। এর মধ্যে উল্লেখযোগ্য শিলচরের টাটা ক্যান্সার সেন্টারের উদ্বোধন, রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের ভূমিপূজন এবং 177 কোটি টাকা ব্যয়ে অমৃত প্রকল্পের সূচনা। ওই দিনই লক্ষ্মীপুরের লাবুক চা বাগানের খেলার মাঠে বেলা 12:30 থেকে এক জনসভার মধ্য দিয়ে কাছাড় জেলার বিকাশ যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তাছাড়া ওই জনসভা থেকে ভার্চুয়াল যোগে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এদিনের সামাজিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার ঠাকুর, গুঞ্জন কর প্রমুখ। এদিকে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে অনুষ্ঠেয় জনসভার প্রস্তুতি দেখতে ছুটে যান কাছাড় জেলা বিজেপির পক্ষে অমিতাভ রায়, অভ্রজিৎ চক্রবর্তী, মানব সিং সহ অন্যান্য জেলা বিজেপির কর্মকর্তারা। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আগামী 1 মার্চ আগামী পরশু দিন শুক্রবার উনি বরাক উপত্যকা সফরে আসছেন। আর বরাক উপত্যকায় 3টা জায়গাতে ওনার বিভিন্ন কার্যসূচি, সেই কার্যসূচি অংশগ্রহণ করবেন। এর মধ্যে একটি কার্যসূচি যেটা লাভক মাঠে হবে, এই জন্য আপনাদের সবাইকে লাভক মাঠে আমন্ত্রণ জানিয়েছি যে লাভক মাঠে যে মুখ্যমন্ত্রী আসার যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতিও আপনারা যাতে দেখতে পারেন সেজন্য আপনাদেরকে এখানে আহ্বান করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন শুক্রবার উনি বিশেষ বিমানযোগে শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে হেলিকপ্টার যোগে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে যাবেন। সেখানে অমৃত প্রজেক্টের অধীনে 177 কোটি টাকার শিলচর শহরে পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে, পানীয় জল যে সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে সেটার 177 কোটি টাকা সেটা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে, সেটার উনি উদ্বোধন করবেন। অমৃত ফেজ টুতে সেদিনে উনি সেখানে 35 কোটি 20 লক্ষ টাকার আরেকটি প্রকল্পের উনি সেখানে শিলান্যাসও করবেন। এরপরে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসাম সরকার এবং টাটা কেয়ারের সহযোগিতায় কোলাবোরেশনে যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে সেটার জন্য প্রায় 265 কোটি টাকার এটা প্রজেক্ট সেটা সম্পূর্ণ হয়েছে, সেটার উনি মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন। 400 কোটি টাকা এই লক্ষ্মীপুরের জন্য বরাদ্দ করা হয়েছে, হ্যাঁ লক্ষ্মীপুর বিধানসভার জন্য 400 কোটি টাকার উনি শিলান্যাস করবেন আর 9 কোটি টাকার উনি উদ্বোধন করবেন। আর আমাদের জেলাতে টোটাল 132 কোটি টাকার ভূমিপূজন, 588 কোটি টাকার ফাউন্ডেশন, 53 কোটি টাকার ইনোগ্রেশন, সব মিলিয়ে 730-730-এর মধ্যে এখানে আমাদের প্রায় 410 কোটি টাকার উদ্বোধন এবং শিলান্যাস, এই কাজগুলো আমরা এখানে করব। মুখ্যমন্ত্রী শিলচর সফরের আগে প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানের সব ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আগামী 1 মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজে 265 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত টাটা ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করবেন। এছাড়াও মেডিকেল কলেজে বহুনির্মিত বহু প্রতীক্ষিত অমৃত পানীয় জলের প্রকল্প উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। স্বাস্থ্য পরিষেবা ও পানীয় জল শিলচরের এই দুটি বড় প্রকল্প উদ্বোধন হওয়ার আগে সব প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। বুধবার দুপুর দলীয় কর্মকর্তাদের নিয়ে দীপায়ন প্রথমে ছুটে যান মেডিকেল কলেজ হাসপাতালে, কথা বলেন মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, উপাধ্যক্ষ ডক্টর অভিজিৎ স্বামীর সঙ্গে। উদ্বোধনকালে মুখ্যমন্ত্রীর প্রবেশপত্র পরিদর্শনে জায়গাগুলি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়।
এয়ারপোর্ট দীপায়ন চলে যান অমৃত প্রকল্পের যাবতীয় প্রস্তুতি দেখতে। কথা বলেন অমৃতের প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। বিধায়কের সঙ্গে এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিলচর ব্লক মন্ডল সভাপতি শ্যামলকান্তি দেব, নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাস, মধ্য শহর মন্ডলের ভারপ্রাপ্ত সভাপতি দেবাশিষ সোম, বিধায়ক প্রতিনিধি সঞ্জয় রায়, যুব মোর্চার নিউ শিলচর মন্ডলের সভাপতি দীপক চক্রবর্তী, প্রাক্তন জিপি প্রেসিডেন্ট সুরাট দাস সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। গৌরবের ব্যাপার, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজকের থেকে না, যিনি হেলথ মিনিস্টার যখন ছিলেন তখন থেকে শুরু করে এই প্রজেক্টটি কীভাবে এখানে বাস্তবায়িত করা যায় তার লক্ষ্যে আসাম গভর্নমেন্ট টাটার সাথে টাই আপ করেছে। আর আজকের দিনে 1 তারিখে 1 মার্চ সেটারও শুভ উদ্বোধন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রজেক্ট 365 কোটি টাকা ব্যয়ে এই ক্যান্সার হসপিটাল হচ্ছে। আপনারা সবাই, আমি অনুরোধ রাখবো একবার অন্ততপক্ষে আপনারা দেখে যাবেন এই হসপিটালটি কী পর্যায়ে রয়েছে। অত্যন্ত গৌরবের ব্যাপার, মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্ব নেওয়ার পর হেলথ সেক্টরে যেভাবে গুরুত্ব দিয়ে গোটা ভারতবর্ষের সাথে সংগতি রেখে শিলচর তথা বরাকবিলিকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বারবার আমরা লক্ষ্য করেছি যে ক্যান্সার হসপিটালে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকবার ভিজিট করে গেছেন যাতে কাজের দ্রুতগতি আসে তার জন্য, আর আজকে ওনার হাত ধরে সেটা উদ্বোধন হবে 1 তারিখে। আমরা সেটা বলতে পারি গৌরবের সহিত, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ক্যান্সার এই রোগ অত্যন্ত কঠিন রোগ, এই কঠিন রোগ যাতে কারো না হয়। কিন্তু যদি এই রোগ হয় তাহলে আমরা সাথে সাথেই আমরা চিন্তা করতাম কীভাবে আমরা ওয়েস্টবেঙ্গল ঠাকুরপুকুর হসপিটাল বা চেন্নাইতে বিভিন্ন হসপিটাল বা টাটা হসপিটাল মুম্বাইয়ের কথা চিন্তা করতাম। আজকের দিনে এইভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে দাঁড়িয়েছে, যেই ইনফ্রাস্ট্রাকচারে আপনারা শুনলে খুশি হবেন, বিপিএল লেভেলের যারা ক্যান্সার পেশেন্টরা রয়েছেন তারাও একদম সুলভ মূল্যে এখানে ট্রিটমেন্ট করতে পারবেন, এই ব্যবস্থা রয়েছে। 1528 সালে অযোধ্যার রাম জন্মভূমিকে নষ্ট করে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবাদে নেমে গত 500 বছর ধরে লড়াই চালিয়ে আসার পর 22 জানুয়ারি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সহ মন্দিরের উদ্বোধন হয়েছে। এরই সুবাদে দেশের প্রত্যেক এলাকার জনগণ যাতে অযোধ্যায় গিয়ে রাম মন্দির দর্শন করতে পারেন তার জন্য ভারত সরকারের তরফে আস্থা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও বিজেপি বিভিন্ন কর্মকর্তা সহ রেলওয়ে বিভাগের আধিকারিকদের উপস্থিতি সবুজ পতাকা দেখিয়ে রেলযাত্রার সূচনা করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কৌশিক জানান, দর্শনার্থীদের সুবিধার্থে ভারত সরকারের তরফে আস্থা স্পেশাল ট্রেনে 22টি কোচের ব্যবস্থা করা হয়েছে, তাতে বরাক উপত্যকার 1300 দর্শনার্থী বুধবার অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই ট্রেনটি আগামীকাল অযোধ্যায় গিয়ে পৌঁছবে। 1 মার্চ দর্শনার্থীদের মন্দির দর্শনের পর সেদিন রাতে আস্থা স্পেশাল ট্রেন সেখান থেকে রওনা হয়ে আগামী 3 মার্চ শিলচর এসে উপস্থিত হবে। এদিন শুধু বরাক উপত্যকায় দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরাও উপস্থিত থাকবেন। বরাক উপত্যকা থেকে অযোধ্যার জন্য রওনা হওয়া 1300 দর্শনার্থীকে এদিন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক কৌশিক রায়। সমস্ত ভারতবর্ষের মানুষ যাতে সেখানে যেতে পারে, সেখানে দর্শন করতে পারে, প্রত্যেক এলাকার মানুষ যেতে পারে সেই ব্যবস্থা একটা করা হয়েছে। এবং সেই উদ্দেশ্যে আস্থা ট্রেন এটা আজকে এখান থেকে শিলচর থেকে বরাক উপত্যকার যে 3 জেলা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, এই 3 জেলার যারা লোকেরা আছেন তাদেরকে নিয়ে, দর্শনার্থীরা আছেন তাদেরকে নিয়ে এই ট্রেন আজকে এখান থেকে 10টায় এখান থেকে রওনা হবে। আগামী কালকে রাত্রে সেখানে গিয়ে পৌঁছবে এবং 1 তারিখে সেখানে দর্শন করার পর বিকালবেলা আবার রাত্রিতে সেখান থেকে রওনা হয়ে 3 তারিখে এখানে আবার পৌঁছবে। এখানে প্রায় বরাক উপত্যকা থেকে এই ট্রেনে 22টার মতো কোচ আছে আর প্রায় 1300 যাত্রী দর্শনার্থী কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এই যাত্রার মাধ্যমে, এই ট্রেনের মাধ্যমে সেখানে যাবেন। অনেক লোক ইতিমধ্যে যাচ্ছেন, নিজস্ব ব্যবস্থায় অনেক লোক ইতিমধ্যে দর্শন করেছেন, কিন্তু দলের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেক এলাকার মানুষ কমেও সেখানে গিয়ে সেই দর্শন করতে পারে, রামলালার দর্শন করতে পারে। এই জন্য প্রধানমন্ত্রী এই মহৎ উদ্দেশ্যকে আমরা সবাই স্বাগত জানাই, প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা যাত্রীরা সেখানে যাচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সর্বভারতীয় কংগ্রেসের উপনেতা সাংসদ গৌরব গগৈ বুধবার 2 দিনের বরাক সফরে এসেছেন। এদিন কুমিরগাম বিমানবন্দরে তিনি আসার পর দলীয় সমর্থকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। বিমানবন্দর চত্বর স্লোগানে মুখরিত করে তোলেন সমর্থকেরা। কংগ্রেস কর্মীরা পুষ্পস্তবক ও গামছা পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান সাংসদ গৌরব গগৈকে।
বিমানবন্দর থেকে শিলচর অভিমুখে রওনা দিয়ে উদারগঞ্জ ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে আসতেই ব্লক কংগ্রেস কর্মী সমর্থকরা গৌরব গগৈকে উষ্ণ সংবর্ধনা দিয়ে স্বাগত জানান। সেই সঙ্গে তার হাতে দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন গৌরব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদারগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, ললিত গোয়ালা, ব্লক সাধারণ সম্পাদক নুরুল হক লস্কর, ব্লক সংখ্যালঘু সভাপতি কাসাদ বরলস্কর, তাপস দাস, আশুক দুবে প্রমুখ। বিধায়ক যাব, ছাত্র চিহ্ন সদায় থাকিব, মই সদায় কম, মই সদায় জীবিত থাকো নাথাকো, মোৰ মৃত্যুৰ পিছত কংগ্রেস ছাত্র চিহ্ন থাকিব। এয়া হল কংগ্রেসের প্রতি আবেগ। আমার ককায় আমার খুড়ায় ইমান বছর পর কংগ্রেস করে আহিছে, ছাত্র চিহ্ন থাকিবই। 2014 চনের পর প্রধানমন্ত্রী মোদিয়ে সপোন দেখিছিল যে ভারতক কংগ্রেস মুক্ত করব, কংগ্রেস মুক্ত করব পারিলে। আনক কংগ্রেস মুক্ত করা নাই, গোটেই কংগ্রেসবর এটা বিজেপি সুমাই দিছে আর পুরানা বিজেপি সকল নাইকিয়া হয়ে কই দিছে, পুরানা বিজেপি মানুষ অপমানিত করেছে। আজি আমার সিদ্ধার্থ ভট্টাচার্য দেব কত, যিজন সিদ্ধার্থ ভট্টাচার্য দেবর ভরি ধরি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বিজেপিত যোগদান করলে, আজি সেই সিদ্ধার্থ ভট্টাচার্য ডাঙরিয়ার আজি রাজনৈতিক যাত্রা এটা অন্ধারত ঠেলি দিছে। এয়া হয়েছে বিজেপি দলের সংস্কৃতি, বেয়া দিনত বিজেপি করা মানুষকে আঁতরায় এটা কংগ্রেসের পর সুবিধা মানুষ সুবিধাবাদী মানুষব লৈছে। এতিয়া এই গোটেই যান আমার এই মানুষব যে লৈছে ইয়ার পিছন আপনাদের দেখা পাব যে বিজেপি দলের ভিতর বিসম্বাদর বেমারি আরম্ভ হয়েছিল। এটা বেমারিটা চারিওফালে, আগে বেমারিটো অলপ গুহাটি ফালে আসে, তার বিজয় চক্রবর্তী বাইদেউ আজি কোনো গুরুত্ব নিদে, নমেন ডেকা স্যারক কোনো গুরুত্ব নিদে, রাজেন গোহাঁই স্যারক কোনো গুরুত্ব নিদে। এটা লাগে 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 বেমারি বেমারটো এটা বরাকত সমলক্ষ প্রকাশ দিয়ে বিজেপি সমর্থন করার পিছন আহিব। পত্রিকাকর্মী বি ব্রজেশ্বর শর্মার সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু দ্রুত তদন্ত চায় শিলচর প্রেস ক্লাব। প্রান্তজ্যোতি দৈনিকের কর্মী বি ব্রজেশ্বর শর্মা বেপরুয়া গাড়ির আঘাতে যেভাবে অকালে প্রাণ হারিয়েছেন, অবিলম্বে এর উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে শিলচর প্রেস ক্লাব। একই সঙ্গে ব্রজেশ্বরের পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা সহায়তা ও একজনকে সরকারি চাকরি প্রদান করার দাবি জানানো হয়েছে। বুধবার শিলচর প্রেস ক্লাবে বি ব্রজেশ্বর শর্মা স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে এই দাবি উত্থাপিত হয়েছে। একের পর এক পথ দুর্ঘটনা রোধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের কাছে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে স্মারকপত্র পেশ করা হবে। প্রেস ক্লাব সহসভাপতি বিকাশ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শঙ্কর দে, কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ, ইউটিডিসি সভাপতি সঞ্জীব দেবনাথ, লাইফলাইন ফাউন্ডেশন সভাপতি সৌমিত্র দত্ত রায়, সাংবাদিক মকসুদুল চৌধুরী, সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য, সাংবাদিক মেঘনাথ কর, যানবাহন চালক ঐক্যমঞ্চের মুখ্য আহ্বায়ক বক্তার উদ্দিন মজুমদার প্রমুখ। বি ব্রজেশ্বর শর্মা স্মরণে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি, একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যেভাবে তিনি পেশাগত দায়িত্ব পালন করে বাড়িতে ফেরার সময় একটি ঘাতক গাড়ি তাকে চাপা দিয়ে তাকে হত্যা করেছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। একের পর এক এ ধরনের ঘটনা ঘটে চলেছে, বলা যায় নৈরাজ্য ট্রাফিক ব্যবস্থা পর্যদস্ত। একই সঙ্গে দেখা যাচ্ছে যে বেলাগাম যানকে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না, পরিবহন বিভাগেরও একেবারে নিষ্ক্রিয় ভূমিকা। ফলে একদিকে যেমন লাইসেন্স বিহীন চালকরা গাড়ি চালাচ্ছে, পাশাপাশি বহু গাড়ি বিকল হয়ে গেছে, ব্যক্তিগত গাড়িগুলো বাজারে চলছে, রাস্তায় নেমে মানুষকে কার্যত হত্যা করে চলেছে। আমরা স্পষ্টতই দাবি জানাচ্ছি যে বি ব্রজেশ্বর শর্মার এই যে অকাল মৃত্যু, গাড়ি চাপা পড়ে যে তার মৃত্যু, তাকে এর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। পরিকল্পিতভাবে পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আমরা এ অঞ্চলের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সচেতন মহলকে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব, এই সিদ্ধান্ত আজকের আমরা স্মরণ সভায় গ্রহণ করেছি। একই সঙ্গে বি ব্রজেশ্বর শর্মার পরিবারকে অন্তত 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পরিবারে একজনকে সরকারি চাকরি দিতে হবে, আমরা এই দুটো দাবিও।
সোনায় বিজেপি নেতার গুন্ডাগিরি, দোকান গৃহ ভাড়া নিয়ে সময়মতো ভাড়া প্রদান না করে জবরদখলের অপচেষ্টা চালায় তিনি, অন্য কেউ নন সোনাই মণ্ডল যুব মোর্চা সভাপতি পিঙ্কু দাস, দোকান মালিক বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি রতীশ দাস। উল্লেখ্য, দোকান মালিক রতীশ দাস থেকে তথাকথিত বিজেপি নেতা পিঙ্কু দাস দোকান ভাড়া নিয়ে দীর্ঘ দুবছর ফাস্টফুডের ব্যবসা চালিয়ে এবার দোকানটি নিজের দখলে নেওয়ার অপচেষ্টা চালায়। এমনকি দোকানের পাশে থাকা খালি জায়গাটিও জবরদখলের অপচেষ্টা চালায় তথাকথিত বিজেপি নেতা পিঙ্কু দাস। মূল কথা, তার শাসক দলীয় ক্ষমতার অপব্যবহার করে খালি জায়গাসহ দোকান নিজ দখলে নেওয়ার অপচেষ্টা। তবে এ নিয়ে চরম ক্ষোভ ব্যক্ত করেন দোকান মালিক রতীশ দাস। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তার পাট্টাকৃত জমিতে এ ধরনের জবরদখলের অপচেষ্টা কোনো অবস্থায় তিনি মেনে নেবেন না এবং শীঘ্রই আইনের দ্বারস্থ হবেন। এছাড়া তিনি আরও অভিযোগ করেন, সোনাই বিজেপির শীর্ষ নেতাদের অবগত করালেও কর্ণপাত করেননি কেউই। এমনকি দুই ব্যক্তি গেরুয়া দলের সক্রিয় কর্মী, তাদের অন্তর্কন্দল ভাঙতে যদি আইনের প্রয়োজন হয় তবে দলীয় রীতিনীতি কোথায় রইল? নেই কোনো দলের অনুশাসন, প্রশ্ন উঠেছে সাধারণ মহলেও। এছাড়া বিজেপি নেতা পিঙ্কুর ফাস্টফুড দোকানের পাশেই রয়েছে শনি মন্দির, আর এই দোকানেই নাকি বিক্রি হয় অবৈধ মদ, গাঁজা, তাছাড়া সন্ধ্যারপুর কত যে অসামাজিক কার্যকলাপ চলে তার অভিযোগও রয়েছে। তাই শীঘ্রই বিজেপি যুব মোর্চা সভাপতি পিঙ্কু দাসের চরম অসামাজিক কার্যকলাপ সহ গুন্ডাগিরি প্রতিরোধের দৃষ্টি আকর্ষণ করেন জেলা বিজেপি নেতা সহ সোনাই প্রশাসনের। আট মাস তো বাড়া দেন না, আর এই মোমো করে আট মাস পরে গিয়া হে শুরু করতে, মানে এখানে শুরু করতে বাজার, মানে এটা বললে হে তার দোকানও কিনার ঘর মানে তো তার লগে আমার এগ্রিমেন্ট আছে, আপনারা এগ্রিমেন্ট আমি দিবু, এগ্রিমেন্ট আছে আমার, এগ্রিমেন্ট থাকা সত্ত্বে হে বেআইনি কাজ করে, হেইলো তোমার যুব মোর্চার প্রেসিডেন্ট হে পিঙ্কু দাস তুলাগাম দ্বিতীয় খণ্ড, আর এখন হে তোমার তো বিরোধী কাজ করে, এটা আমি কিছু বুঝতে পারি না, হে হে বিজেপির একটা কাজ করবো এই ধরনের যদি কাজ করে থাকে, সমাজে কিতা কাজ করে, সামনে ইলেকশন এমপি ইলেকশন আইছে, এমপি ইলেকশন সামনে ১৯ এপ্রিল বোধ হয় এমপি ইলেকশন ডিক্লারেশন হয়ে যাওয়া আছে, কিন্তু এ কিতা কাজ করবো সমাজের, এই ধরনের ব্যক্তি থাকলে সমাজের কোনো জায়গা উন্নতি হইতো না, প্লাস তোমার বিজেপির লস হইব, এই ধরনের ব্যক্তি সমাজের কোনো জায়গা উন্নতি হইতো না, তো সমাজের বিজেপির যদি ভোট পাওয়া যায় বিজেপির, আমি বড় বড় দুইজন নেতা লাগে কথাবার্তা করছি, তারা ওটা কইছে এটা তার পার্সোনাল ম্যাটার বলে, এটা তারা কইছে আমি এটা এই ব্যাপারে আমরা মাইতে পারতাম না, তারা সুন্দর কথা কইছে, এর লাগে তারা মানে এটা ব্যাপারে তারা জড়িত নাই, কিন্তু হে এটা পার্সোনাল ব্যাপারটা লইয়া হে জিনিসটা অতদিন তো করে, তারে আমি নিজের বলি দেখলাম দোকানটা ভাড়া দেখলাম, তারে আমি দোকান ভাড়া দেওয়ার পরে আট মাস তনে ভাড়া দেন না, আর এই তোর তার সিকিউরিটি তনে কাটিয়ে দিত, তার যেটা সিকিউরিটি দিল ৫০,০০০ টাকা ওটা তনে কাটিয়ে কাটিয়ে দিত, আর এখন আট মাস পরে এখন শুরু করতে ইয়া তোমার ওখানে দোকান লওয়া শুরু করে দিয়েছে আমার জায়গা, হ্যাঁ এটা পাট্টাল্যান্ড আছে আর কাটল্যান্ডও আছে, মিক্স মিক্স আছে, হাইলাকান্দি শিক্ষাকাণ্ডের অন্তর্গত বকরিহাওর ক্লাস্টারের অধীনে বেড়িয়ালাপার ইজিএস স্কুলের এসএমসি কমিটির উদ্যোগে ৭৬ জন ছাত্রছাত্রীদের মধ্যে ছাতি ও জ্যামিতির বক্স বিতরণ করা হলো। এদিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআরসিসি ফারুক আহমেদ লস্কর। বক্তব্য দিয়ে তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান ভালো করে শিক্ষার পরিবেশ তৈরি করতে হলে শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। এই তিনটি স্তরের যৌথ প্রয়াসে শিক্ষা বিকাশের ক্ষেত্রে যথেষ্ট ফলদায়ক হবে, এইভাবেই নিজের মতামত প্রকাশ করেন সিআরসিসি ফারুক আহমেদ লস্কর। তিনি বলেন, বকরিহার ক্লাস্টারের অধীনে প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশংসা করে সমগ্র আসামের মধ্যে একটি নজির সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সরকার ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য বিভিন্ন সুব্যবস্থা ও সুবিধা করে দিয়েছে, তাই প্রত্যেকে নিজেদের সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করার আহ্বান জানান। এখন ৭০+ এনরোলমেন্ট আছে এই স্কুলের বাচ্চাই যেটাই আসুন, এটাই আপনারা ভবিষ্যৎ, আপনারা শিক্ষক শিক্ষিকারা যারা আসুন, শিক্ষক শিক্ষিকারা হয়তো পারে রিটায়ার্ড হয়েছে বা কেউ এক্সপায়ার বা মারা যাইতে পারে বা কেউ ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাইতে কি পারে, কিন্তু এই স্কুলটা আপনারা এখানে তাকিয়া থাকবো, এই বাচ্চারা আপনার এখানে থাকবো, এই বাচ্চা যারা আসুন তারা হইলে আমরা দেশের ভবিষ্যৎ, আমরা এই বাচ্চারার প্রতি, আমরা দেশের প্রতি, আমরা সমাজের প্রতি লক্ষ্য রাখিয়া আমরা এই বাচ্চাই তোর পড়াশোনার দিক দিয়া খুব বেশি খেয়াল রাখতাম, আপনারা যারা মা হল আইসুন, আমার মা হলের কাছে একটা অনুরোধ রইব যে মা হল যে সময় যে পরিবারের মা শিক্ষিত থাকে বা যে পরিবারের মা সচেতন থাকে এই পরিবারের ছেলে মেয়েরাও সচেতন হয় শিক্ষিত হয়, কারণ বাবায় অনেক সময় নানান দায় দায়িত্বর কারণে হয়তো পারে বাবায় বাচ্চারার দিকে নজর রাখতে পারবো না, কিন্তু মায়ের সবসময় নজর রাখবে,
হিসাবে আপনারা মারার কাছে অনুরোধ করবো, বাচ্চা শুধুমাত্র স্কুলে আওয়া যাওয়ার উঠলে আপনারা কোনো ধরনের ইয়েটা রাখবে না। শুধু যে আমার বাচ্চা স্কুলে গেছে আইসে এটাও কোনো নিয়ম না। সন্ধ্যা করে আমার বাচ্চারে সারতারে ফোড়া দিছেননি, আমার বাচ্চায় ফোড়েননি, এটা আপনারা খেয়াল রাখবা। একটি যুগান্তকারী উদ্যোগের প্রস্তাব গ্রহণের মাধ্যমে প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের বিষয় হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অন্তর্ভুক্ত করার ঘোষণার মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করে প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল এই গুরুত্বপূর্ণ উপলক্ষটি একটি সংবাদ সম্মেলনের দ্বারা চিহ্নিত করে স্কুলের অধ্যক্ষ ছাত্রীদের একাডেমিক ভবিষ্যৎ ও কর্মশক্তি বিকাশের জন্য এআই শিক্ষার তাৎপর্যের উপর জোর দিয়ে এই ঘোষণাটি করেন। ডক্টর অধিকারী আরো বলেন, আমাদের বুদ্ধিমত্তাই আমাদের মানুষ করে এবং এআই সেই গুণেরই সম্প্রসারণ। এই অনুভূতিটি আমাদের জীবনে এআই এর রূপান্তরমূলক প্রতিভার প্রতিফলন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান লেকুন দ্বারা প্রতিধ্বনিত একটি বার্তা যে কিভাবে এআই দ্রুত আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ইন্ট্রোডিউসিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড রোবোটিক্স ইন আইসিএসসি সিলেবাস অ্যাজ পার আইসিএসসি সিলেবাস। সো উই আর দ্য ফার্স্ট স্কুল ইন হোল বারাক ভ্যালি টু ইন্ট্রোডিউস দিস and we are the only school of ICSE in the whole valley, and this is as per the theme of this year 2024's National Science Day theme, that indigenous innovations. So we are doing according to that, and ICSE curriculum or CISE curriculum introduces various types of subjects which are not common in normal syllabus. A student without maths can attempt 9th and 10th, and they have no restrictions of opting for subjects. Amazingly, there are some subjects like bakery or maybe gardening or motorbike repairment, all real world subjects which can make the student capable of earning their daily bread when they grow up. শিলচরে আয়োজিত হলো 5 দিন ব্যাপী রামকথা ভাগবত পাঠ অনুষ্ঠান। বুধবার শিলচর ঘুঙ্গুর পেটনারী দুর্গা মণ্ডপে 5 দিন ব্যাপী রামকথা ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামকথা ভাগবত পাঠ অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন অযোধ্যা থেকে আগত গৌরব কৃষ্ণ শাস্ত্রী মহারাজের হাত ধরে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, কলস যাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এবছর দ্বিতীয়বারের মতো 5 দিন ব্যাপী রামকথা ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং রাম ভোজন মহাপ্রসাদ বিতরণ সহ ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাইকে এই 5 দিন ব্যাপী রামকথা ভাগবত পাঠ অনুষ্ঠানের আসরে আসার আমন্ত্রণ জানান আয়োজকের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাম নারায়ণ নুনিয়া, প্রদীপ নুনিয়া, নকুল নুনিয়া, বিশ্বজিৎ নুনিয়া, ধনঞ্জয় নুনিয়া সহ আরো অন্যান্যরা। বেটনী দুর্গা মন্ডপ কা এক রামকথা আয়োজন কিয়া গিয়া হ্যাঁ, সবই গ্রামবাসী মিলকে রামকথা কা শুভ আরম্ভ কিয়া হ্যাঁ। আজ কলস যাত্রা হুয়া হ্যাঁ ঘুঙ্গুর দুর্গা মন্ডপ সে লেকর এনআইটি পয়েন্ট তক এন্ড ঘুঙ্গুর দুর্গা মন্ডপ তক পৌঁছে হ্যাঁ। অতিথি কোন হ্যাঁ আপকে? অতিথি হম লোক কা পরব কৃষ্ণ শাস্ত্রী মহারাজ জি। হম লোক 5 দিন কা অনুষ্ঠান চলে গিয়ে বড়াখাই, শিলপুরি, মেহেরপুর, সব শিলচর কে সব ভাই আর বহনো কো মেরে তরফ সে হার্দিক রামকথা কা আয়োজন কিয়া হিসি মে সবই কো একসাথ যোগ কে রামকথা কা আনন্দ লে লিজিয়ে অনুষ্ঠান মে আনে কে লিয়ে আমন্ত্রণ কর রহা হুঁ। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। শুক্রবার শিলচরে মুখ্যমন্ত্রী হেমন্ত 2,000 কোটির প্রকল্পের উদ্বোধন। রাম মন্দির দর্শনে বরাকের 1,300 ভক্ত রওনা হলেন আস্থা স্পেশাল ট্রেনে। শিলচর সফরে সাংসদ গৌরব গগৈ উদারবন্দি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।